রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিজ বাড়িতে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাসভবন ফিরোজায় ফেরেন। প্রায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং করোনার সংক্রমণ বাড়াতে তাকে বাসায় ফেরানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান। বোর্ড প্রধান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা ও করোনা সংক্রমণ বাড়ায় খালেদা জিয়াকে বাসায় ফেরানোর সিদ্ধান্ত। বলেন, ঝুঁকি রয়েছে যে কোনো সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতির। জানানো হয় দেশে খালেদা জিয়ার সঠিক ও সুষ্ঠু চিকিৎসা সম্ভব নয়। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজায় আনা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সবশেষ গেল ১০ জুন রাত ৩টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি ইউনিটে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ২০২১ সালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ, লিভার সিরোসিসে আক্রান্তের তথ্য জানান চিকিৎসকরা। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।